গত সোমবার সাউথ ব্লক দাবি করেছিল পূর্ব লাদাখের এলএসিতে টহলদারের সীমানা নির্ধারণের প্রশ্নে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে। তার ভিত্তিতে ভারত ও চীনের সেনা নিজেদের অবস্থান থেকে পিছিয়ে যেতে শুরু করেছে। ভারত ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি থেকে দুদেশের সেনা সরানোর প্রক্রিয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে উপগ্রহ চিত্রের মাধ্যমে। আমেরিকার ম্যাক্সার টেকনোলজির নেওয়া উপগ্রহ চিত্রে স্পষ্ট, ডেপসাং ও ডেমচক এলাকায় বিভিন্ন অস্থায়ী সেনা ছাউনি ভেঙে ফেলা হয়েছে। তবে এখনও এই এলাকায় চীনের অস্থায়ী সেনা ছাউনির অস্তিত্ব পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি। একটি সূত্রের দাবি, আগামী 28 থেকে 29 অক্টোবরের মধ্যে পূর্ব লাদাখের এলএসির এইসব অঞ্চলে দুই দেশের সেনা সরানোর কাজ সম্পূর্ণ হবে। গত সোমবার সাউথ ব্লক দাবি করেছিল পূর্ব লাদাখের এলএসিতে টহলদারি সীমানা নির্ধারণের প্রশ্নে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে। তার ভিত্তিতে ভারত ও চীনের সেনা নিজেদের অবস্থান থেকে পিছিয়ে যেতে শুরু করেছে। তারপর রাশিয়ার ব্রিক্স বৈঠকের সময় এই বিষয় নিয়ে পার্শ্ব বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সীমান্তে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে রাজি হন তারা। তারপরেই ডেপসাং ও ডেমচক থেকে সেনা সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। সংঘাতের পরিস্থিতিতে ডেপসাংয়ের যে বড়সড় অস্থায়ী ছাউনি গড়ে উঠেছিল, শুক্রবার নেওয়া উপগ্রহ চিত্র দেখা গিয়েছে সেটি সরিয়ে নেওয়া হয়েছে। গত 7 আগস্ট নেওয়া উপগ্রহ চিত্র সেটির অস্তিত্ব ধরা পড়েছিল। আরও দক্ষিণে ডেমচকেও এই একই পরিস্থিতি ধরা পড়েছে। গত 9 অক্টোবর ও 25 অক্টোবর উপগ্রহ চিত্রের ফারাক অনেক দেখা গিয়েছে। সেখানকার অস্থায়ী ছাউনিও তুলে নেওয়া হয়েছে। অন্য একটি ছবিতে দেখা গিয়েছে ডেপসাংয়ে সেনার অস্থায়ী ছাউনির সামনে বহু গাড়ির অস্তিত্ব আর নেই। উল্লেখ্য, 2020 সালের এপ্রিল থেকে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় এলএসি পেরিয়ে আসার অভিযোগ ওঠে চীনা সেনার বিরুদ্ধে। গালওয়ানে সংঘর্ষের ঘটনার পরে এইসব এলাকায় সামরিক নির্মাণের অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এলএসিতে প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ায় ভারত, তবে এখন সেখান থেকে সেনা সরানোর প্রক্রিয়া জোরালোভাবে শুরু হয়েছে। এই বিষয় নিয়ে আজ ভারতীয় সেনা কূটনৈতিকদের সামগ্রিক প্রয়াসের প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পুরীতে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, চীনের সঙ্গে এ বিষয় নিয়ে ঐক্যমতে পৌঁছানো গিয়েছে ঠিকই, তবে দুদেশের সম্পর্ক স্বাভাবিক হতে আরও সময় লাগবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।